Wow. তো সবাইকে এখন দেখিয়ে দিই ঘড়ির কাঁটা এখন কটা বাজে। এত বাজে না যদিও বা এখানে ঘড়ির কাঁটা বেজেছে 12:05, এখনো 12টাই বাজেনি। তার কারণ হলো এটা বাঙালির ঘরের ঘড়ি, আর বাঙালি যেহেতু নিজেরা স্লো, তাই নিজেদের গতিবিধি বাড়ানোর জন্য আগে থেকে ঘড়ির গতিবিধি বাড়িয়ে রেখেছে। যাকে সেসব কথা বাদ দিলাম, এখন আসি বিশেষ পর্বে। কি উপলক্ষে আমি এই ভিডিওটা বানাচ্ছি? আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি যার জন্য, মানে আজকে যার জন্মদিন। সে কে? সে আমাদের বিশেষ অতিথি। কোথায় আমাদের অতিথি? কোথায়? এই যে আমাদের অতিথি এসে গেছে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। অতিথির হাইট একটু শর্ট হওয়ার কারণে আমাকেও একটু শর্ট হতে হচ্ছে, ঠিক আছে, সেসব আমরা অ্যাডজাস্ট করেই নেব। এই যে দেখা যাচ্ছে অতিথিকে। সো আর কিছুক্ষণের মধ্যেই বাজবে 12টা, আর অতিথির জন্য আমাদের সামান্য কিছু আয়োজন। কি সেটা দেখতে হলে থাকতে হবে আমাদের সাথে, চলো। এখানে আমরা প্রথমেই যেটা করব, নেক্সট দিন চিকেন চাপের প্রিপারেশনের জন্য আমরা চিকেনটাকে আগের দিন রাতেই, মানে এখনই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। তারপরে আসি অতিথির রাত 12টা সারপ্রাইজে। এখানে সবাই বুঝতে পারছো আমি এখানে কেক বানাচ্ছি, তার কারণ আমাদের অতিথি, মানে আমাদের বাড়ির খুদে সদস্য, কিন্তু বাড়ির বানানো কেক খেতে ভীষণ ভালোবাসে, তাই আগের দিন রাতে আমি ওর জন্য কেক বানাচ্ছি। এখানে পুরো ব্যাটারটাই আমি মিক্সিতে রেডি করেছি, এবার জাস্ট প্রেশার কুকারে ঢেলে আমি প্রেশার কুকারটা ওভেনে বসিয়ে দেব, আর এক ঘন্টা পর তৈরি আমাদের ইয়াম্মি কেক। এবার কেকটাকে আমি জেমস আর চকলেট দিয়ে একটু ডেকোরেট করে নেব। এখানে আমাদের ডেকোরেশন রেডি, এবার সারপ্রাইজের পালা, চলো যাওয়া যাক। তো এখানে আমি কেকটাকে একটু ফু দিয়ে নিচ্ছি, কারণ আমি জাস্ট কেকটাকে নামিয়েছি, কেকটা প্রচণ্ডই গরম। পরের দিন সকালে উঠে আমি আমার কাজ, মানে ঘর গোছানো, যেটা প্রত্যেকবারই আমার ডিপার্টমেন্টে থাকে, সেই কাজটা আমি স্টার্ট করে দিয়েছি। তো আমাদের এখনো গোছানো পর্ব শেষ হয়নি, গোছানো পর্ব শেষ হবে, তারপর দুপুরবেলা ওদেরকে খেতে দেওয়া হবে, তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে তারপর আমার এখন প্রচুর কাজ, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, সব করে টোরে তারপরে একটু হয়তো বিকালের দিকে একটু ঘর সাজাবো, তারপর কেকটা আনতে যাব, তারপর বাকি সব কাজ হবে। বাট এখন অনেক কাজ, সকাল থেকে শুধু ঘর গুছিয়েই যাচ্ছি গুছিয়েই যাচ্ছি। যাই হোক, এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, ভাঁজ করে ঘরটা মুছে নিই, আবার যখন ওদেরকে খেতে দেওয়া হবে দুপুরবেলা, ওই আশীর্বাদের টাইম যেটা বলে আর কি, তখন দেখা হবে। তুমি এখন কি করছো? ওই ঘরে তুমি কাজ সাথে আছো, কে আছে তোমার সাথে? ঈশান দাদা। ঈশান দাদা একটু পরে তোমরা কি করবে, খাবে? খাবে, আমাদেরকে দেবে? আমাদেরকে দেবে না, বলে চলো তোমাদের সাথে খাওয়া দাওয়ার সময় দেখা করব। এখনের জন্য টাটা। আমি এখানে খাবার জোগাড়টা করছি, দুপুরবেলায় যে খাবারটা খাবে এটা সাজিয়েছি পাটির মধ্যে দিয়ে, এটা এখানে বসিয়ে দিয়েছি, যদিও বা একটা রান্নাও আমি করিনি,
সবাই বলছে যেহেতু আমি সাজাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমি একদমই একটাও রান্না করিনি, বাকি সবাই করেছে। ঠিক আছে, তো আমি এখানে সাজিয়ে নি, এখানে ভাত দিয়েছি, মাছ ভাজা দেব একটা, যেহেতু ভাজা দিতে হয় বেশ অনেক রকমের, আলু ভাজা দেব, এখানে আছে কাঁকরোল ভাজা আছে, ভিন্ডি ভাজা, এবার বাটিতে ডাল দেব। তো আশীর্বাদের প্লেট সাজানো রেডি, জাস্ট এটা জানলেই হয়ে যাবে। এসে গেছো, বসো, তোমার এইদিকে বসো, এইটা বসো, দাঁড়াও, মাসি আর মা আশীর্বাদ করবে, দাঁড়াও। চিকেনটা অলমোস্ট রেডি, এটা অরিজিনালটা নয়, ওয়াও, লাভলি লাভলি। এখানে আমাদের পায়েশ, আহা হা হা হা, সুস্বাদু পায়েশ। তো এখন আমরা বসে চিল করছিলাম আর ওদিকে আমাদের রান্না বান্না চলছে। আমরা দেখিয়েছি না চিকেনটা, ইয়াম্মি চিকেনটা দেখিয়েছি, আর পোলাওয়েরও প্রিপারেশন চলছে, আর এদিকে পায়েশটাও হয়ে গেছে। আর আমরা যেহেতু অনেকক্ষণ খেয়েছি তাই আমাদের হালকা হালকা খিদে পেয়ে গেছে, এখন একটু পায়েশ পেলে ব্যাপারটা মন্দ হয় না, তো আমরা একটু গিয়ে লাইনে দাঁড়াই যদি পায়েশ পাওয়া যায়, চলো দেখা যাক। তো অনেক কষ্টে একটু পায়েস জোগাড় করা গেছে, ঠিক আছে, তো খাওয়া যাক, গরম। ও, অতিরিক্ত খাওয়া হয়ে গেছে, তাই একটু ছাদে হেঁটে। এটা কি তুই ঠিক করলি? ঠিক করলাম তো, আমি কোনাকে ভয় দেখিয়েছি। একটু হেঁটেও যাই, খাবারটাকে হজম করে যাই, আর জামা কাপড় গুলো তুলে নিয়ে যাই। ওফ, অনেকদিন পর আজকে ছাদে এসে আবার রামধনু দেখতে পেলাম, এখন তো জাস্ট দেখাই যায় না, চলো তোমাদের একটু দেখাই। এই জায়গাটাই, বাট আই ডোন্ট নো ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না, এই যে জাস্ট স্লাইড বোঝা যাচ্ছে, একদম স্লাইড, এই যে খুবই হালকা। তো এখানে আমি মোটামুটি বিকালের জন্য রেডি, আর এখন আমি যাচ্ছি কেক আনতে, আর এসে যদি পারি ঘরটা হালকা করে সাজাবো, এখনও কিছুই হয়নি, খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, তো চলো কেকটা আগে নিয়ে আসি জলদি করে।
বেলুন ফোলানোর কি বলবো, বেলুন ফোলাচ্ছে যাকে একটা একটু দেখিয়ে দি। হ্যাঁ সবাইকে, এই যে এইটা এটা হলো বার্থডে বয়ের, বার্থডে বয়ের মা, আমাদের বার্থডে বয় ইয়ের ফ্যান, স্পাইডারম্যানের ফ্যান, তাই স্পাইডারম্যান কেক হলো না এখনো তো দেখা যায়। চলো চালাও, চালা ভালো হয়েছে, রেডি আছো, লাইটটা বন্ধ করে দাও না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনিন্দ, হ্যাপি বার্থডে টু ইউ। তো কালকে ব্লগটা আমরা শেষ করতে পারিনি, কারণ প্রচন্ড টায়ার্ড ছিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজ সকালে উঠে আমরা সবাই মিলে গিফট দেখতে বসেছি, এখানে প্রচুর গিফট পেয়েছে। এই যে আমরা গিফট দেখতে বসেছি, এখানে অনেক গিফট আছে, আরো চকলেটস আছে ফ্রিজে। তো যাই হোক, এগুলো আমরা দেখবো এখন, আর সকালটা শুরু করবো, চাটা খাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখনের জন্য টাটা। তুই ওই সাইড থেকে ওরকম করলে হবে?